কলকাতা থেকে একদিনের উইকেন্ড ট্রিপে ঘুরে আসলাম বাংলা গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি থেকে। শিলাবতী নদীর তীরে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই গনগনি হতেই পারে বাঙালির উইকেন্ড ট্রিপের একটি সুন্দর ঠিকানা। আর এই গনগনিতেই গড়ে উঠেছে গভর্নমেন্টের এই সুন্দর রিসর্টটি, যার ব্যালকানির ভিউ, খাওয়া দাওয়া এবং এখানকার স্টাফেদের ভালোবাসা আপনাকে আনন্দিত করে তুলবেই। আমি এই ভিডিওটিতে এই রিসর্টের সম্পূর্ণ রিভিউ সহ এখানে কিভাবে আসবেন, কি কি দেখবেন, কিভাবে গ্র্যান্ড ক্যানিয়নটি এক্সপ্লোর করবেন সমস্ত তথ্য তুলে ধরব এবং বুকিং কিভাবে রিসর্টটি করবেন সেটাও দেখিয়ে দেব। চলুন শুরু করা যাক এই ভিডিওটি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শালিমার স্টেশন থেকে 7:45 আরণ্যক এক্সপ্রেসে চেপে বসলাম এবং এটি আমাদের গড়বেতা স্টেশনে নামালো 10:46। সময় লাগলো মাত্র 3 ঘন্টা। যারা হাওড়ার কাছাকাছি থাকে এটাই কিন্তু সবচেয়ে বেস্ট অপশান। গড়বেতা স্টেশনের বাড়ি পেয়ে যাবেন অজস্র টোটো। ওইখান থেকে আমরা 80 টাকা দিয়ে টোটো ভাড়া করে চললাম গনগনি গ্র্যান্ড ক্যানিয়নের উদ্দেশ্যে। ডিস্টেন্স মাত্র স্টেশন থেকে 4 কিলোমিটার, সময় লাগে 15-20 মিনিট। গনগনি থেকে আপনারা সাইট সিনে ঘুরে নিতে পারেন বিষ্ণুপুরের খুব সুন্দর সুন্দর মন্দিরগুলো। আমি টোটো দাদার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, উনি 500-700 টাকার মধ্যে খুব সুন্দরভাবে পুরো গনগনি ঘুরিয়ে দেবে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম নবনির্মিত এই গভর্নমেন্ট কটেজটিতে। এখান থেকে সূর্যাস্ত শোভা ভীষণ সুন্দর দেখা যায়। ঢুকতেই দেখুন ডান বাঁ পাশে এই কটেজগুলো এবং ফুলের বাগানের মধ্যে ডান পাশে রয়েছে এই রেস্টুরেন্টটি। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু সুন্দরভাবে সাজানো এই রিসর্টটি। আপাতত এখানে টোটাল রয়েছে এই 4টি রুম। রুম নাম্বার 1, 2, 3, 4, প্রত্যেকটি রুমের একটি সুন্দর নাম আছে। আমাদের রুমটি রুম নাম্বার 3, যার নাম হচ্ছে ডুলু। রুমের ঠিক পাশেই দেখুন কতটা সুন্দরভাবে একটা বড় মাঠটাকে সাজানো, আর দূরেই রয়েছে কিন্তু ওয়াচ টাওয়ার, সেখান থেকে আমরা সানসেট উপভোগ করব। চলুন প্রথমে আমি আমাদের রুমটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। রুমের সাইজ ভীষণই বড়, চারিদিকে প্রচুর বড় বড় জানলা দিয়ে জানলা রয়েছে। এছাড়া ঘরে মডার্ন আসবাবপত্র কিন্তু সাজানো। খাটটা কিং সাইজ খাট এবং ওপরে সিলিংয়ের ডিজাইন তো মারাত্মক সুন্দর, খুবই ইউনিক স্টাইল। আর বেস্ট হচ্ছে রুমের এই ব্যালকানিটি, ভীষণ বড় ব্যালকানি, বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এটা। আর এই ব্যালকানি থেকেই দেখা যায় গ্র্যান্ড ক্যানিয়ন এবং শিলাবতী নদী। আপনারা ব্যালকানিতে বসে সূর্যাস্তের শোভা কিন্তু দারুণভাবে উপভোগ করতে পারবেন। এবার বলে দিই এখানে 4টি রুমের মধ্যে রুম নাম্বার 4 যেটা সুবর্ণরেখা, সেটা অফিসার্সদের জন্য রিজার্ভ থাকে। আর রুম নাম্বার 1, 2, 3 সাধারণ জনগণের জন্য রাখা রয়েছে। তবে রুম নাম্বার 3-র ভিউ কিন্তু সবচেয়ে বেস্ট, আপনারা রুম নাম্বার 3-টাই বুক করবেন। চলুন এবার আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমও ভীষণ বড়, একদম ব্র্যান্ডেড জিনিসপত্র দিয়ে কিন্তু সাজানো। গিজারও রয়েছে এবং খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন এবং মেনটেন। সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রাশ, কলগেট, সাবান, শ্যাম্পু এইসবও দিয়েছে। দেখুন কতটা বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। 24 আওয়ার্স হট ওয়াটারের ব্যবস্থা রয়েছে, কেননা সঙ্গে গিজার রয়েছে। আমরা রেস্ট নিয়ে সূর্যাস্তের সময় ভাবলাম একটু এক্সপ্লোর করে নিই, তাই বাইরে বেরিয়ে এসে মাটির ভারে একটু চা খেয়ে নিলাম। রিফ্রেশ হয়ে চলে গেলাম রিসর্টের ভেতরে এই ওয়াচ টাওয়ারটি থেকে সূর্যাস্তের শোভা দেখতে। ওয়াচ টাওয়ারটা হচ্ছে এই রিসর্টের সবচেয়ে সুন্দর একটা জিনিস, যেখান থেকে সূর্যাস্তের শোভা এবং 360° বার্ড আই ভিউতে সম্পূর্ণ কটেজটা আপনারা দেখে নিতে পারেন। মানে ওয়াচ টাওয়ার থেকে তো আপনাদের নামতে ইচ্ছা করবেই না, তবে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু ওঠাটা কষ্টকর। চলুন ওয়াচ টাওয়ারের 360° ভিউটা আপনাদের সাথে শেয়ার করে নিই।
ওয়াচ টাওয়ার থেকে দেখুন শিলাবতী নদী এবং সূর্যাস্ত, সঙ্গে গ্র্যান্ড ক্যানিয়ন কি অপরূপ দেখতে দেখা যাচ্ছে। গ্র্যান্ড ক্যানিয়নের নামার বা গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের নামা বেস্ট টাইমই হচ্ছে সকাল 10টার মধ্যে আপনারা নামতে পারেন, অথবা ঠিক সূর্যাস্তের সময়। তবে যেহেতু এই সূর্যাস্তের সময় রিসর্ট থেকে এত সুন্দর ভিউ একটা দেখা যাচ্ছে, আমরা ঠিক করেছি সন্ধেবেলাটা এখানেই আমরা এক্সপ্লোর করব এবং কালকে সকালে আমরা গ্র্যান্ড ক্যানিয়ন এক্সপ্লোর করতে যাব। চারিদিক দিয়ে দেখুন পাখিরা এখন হচ্ছে তাদের বাসায় ফিরছে, নদীর ওপর দিয়ে পাখিরা ছুটে চলেছে। সন্ধেবেলা হচ্ছে আমরা রিসর্টের এই রেস্টুরেন্টে খেতে আসলাম, এটা হচ্ছে এদের ইন হাউস রেস্টুরেন্ট। তবে যেহেতু এটা নিউলি ওপেন্ড হয়েছে, সব আইটেম কিন্তু এখনও অ্যাভেলেবেল না। এদের যে কো জয়েন্ট আর একটা দেব রেস্টুরেন্ট আছে, সেখান থেকে কিছু আইটেম আসে, এছাড়া এখানেও কিছু আইটেম পাওয়া যায়। আমরা নিয়েছি চিকেন পকোড়া, ফিশ কবিরাজি স্টাইলের বানানো, এবং চিকেন মোমো সঙ্গে কফি। খাবার কিন্তু দুর্দান্ত এবং স্টাফ বিহেভিয়ারও খুবই ভালো, শুধু আপনাদের খাবারটা একটু অ্যাডভান্সে বুকিং করতে হবে। তারপর খেয়ে দিয়ে আমরা একটু ক্যাম্পাসটা এনজয় করলাম। করার পর ডিনারে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, মিষ্টি রুটি আর সঙ্গে আরও কিছু খাবার। আপনাদের বলেছি লাঞ্চ আর ডিনারটা কিন্তু একটু আগে বুক করতে হবে, কেননা সেটা যেহেতু স্টাফ সংখ্যা কম, একটু খাবারটা তৈরি করতে টাইম লাগে। তবে স্ন্যাক্স, কফি এগুলো আপনারা ইমিডিয়েট পেয়ে যাবেন। ঘুম থেকে উঠে সকালবেলা আমরা বেরিয়ে পড়লাম একটু সূর্যোদয় দেখবো বলে, কিন্তু চারিদিকে একদম কুয়াশা ঘেরা, তবে তার সৌন্দর্য কিন্তু অপরূপ। চারিদিকে দেখুন বাগান দিয়ে ঘেরা। এবার আমরা ভাবলাম একটু গ্র্যান্ড ক্যানিয়নটা ঘুরে দেখি, তবে তার আগে বাইরে থেকে আমরা চা খেয়ে নিলাম। বাইরে দেখুন প্রচুর দোকান রয়েছে, তো রেস্টুরেন্টেও আপনারা ইন হাউস রেস্টুরেন্টেও খেতে পারেন, অথবা বাইরের এই চায়ের স্টলগুলোতেও খেতে পারেন। আর যারা পিকনিকে আসছেন ভাবছেন, তারা কিন্তু এখানে ওয়াশরুমের সুবিধাও পাবেন, এবং এই যে মাসির দোকান আমরা যেখানে চা খাচ্ছি সেখানে ব্যাগ জমা রেখেও আপনারা কিন্তু নিশ্চিন্তে ঘুরতে পারবেন। এবার আমরা চলুন একটু গ্র্যান্ড ক্যানিয়নটা এক্সপ্লোর করে নিই। প্রথমেই বলে রাখি, বাচ্চাদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কেননা অনেক সিঁড়ি রয়েছে। তবে যারা ইয়ং পার্সন তাদের জন্য আশা করি কোনো অসুবিধা হবে না। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট, বা সিঁড়িগুলো দেখিয়ে দিই, খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন এবং সিঁড়িগুলো ধাপে ধাপে কিন্তু বানানো, খুব একটা খাড়া না। এবার আমরা গ্র্যান্ড ক্যানিয়ন এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। এই রাস্তাটা দেখুন, গ্র্যান্ড ক্যানিয়নের সিঁড়ি থাকলেও কী হবে, জুতোর কিন্তু গ্রিপ খুব ভালো হওয়া প্রয়োজন, নালে কিন্তু পিছল কাটতে পারে। এরপর আমরা গ্র্যান্ড ক্যানিয়ন এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। আঁকাবাঁকা পথে গ্র্যান্ড ক্যানিয়নে অপরূপ শোভার মধ্য দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। সায়েন্টিফিক নিয়ম অনুযায়ী ভূমিক্ষয়ের ফলে এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু সৃষ্টি হয়েছে। আপনারা এখান থেকে ডাইরেক্ট শিলাবতী নদীর তীরেও যেতে পারেন, একটা ডাইরেক্ট রাস্তা আছে, অথবা ঘুরে ঘুরে গ্র্যান্ড ক্যানিয়নের শোভা উপভোগ করতে করতেও যেতে পারেন। আমরা প্রথমে একটু গ্র্যান্ড ক্যানিয়নটা সুন্দরভাবে ঘুরে নিলাম, এরপর চললাম শিলাবতী নদীর তীরে। ঠিক সকালবেলা শিলাবতী নদীর তীরে শান্তশিষ্ট পরিবেশে পাখির কূজন শুনতে শুনতে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে অপরূপ লাগবে। দিনের এক একটা সময় কিন্তু এর সৌন্দর্য এক এক রকম, তবে আমি অবশ্যই আর্লি মর্নিং এবং সানসেটের সময় এখানে আসা প্রেফার করব। সানসেটের সময় একটু ভিড় হতে পারে, সেক্ষেত্রে সকালবেলা 10টার মধ্যে আপনার গ্র্যান্ড ক্যানিয়ন এক্সপ্লোর করে নেবেন, কেননা রোদ উঠে গেলে একটু কষ্টদায়ক। ঘণ্টাখানে গ্র্যান্ড ক্যানিয়নে এবং শিলাবতী নদীর তীরে কাটিয়ে আমরা চলে আসলাম বাইরের এই দোকানগুলো থেকে একটু ব্রেকফাস্ট করে নিতে। নিয়ে নিয়েছি চপ এবং মুড়ি, 6 টাকা করে আলুর চপ, ঘুগনি মুড়ি 25 টাকা। এরপর আমরা এখানকার স্টাফদের বিদায় জানিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন বনলতার উদ্দেশ্যে। রিসেপশনের এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনারা বুকিং করে নিতে পারবেন। এছাড়া আমি প্রসিডিওরটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে বুক করবেন।
ওই লিংকে গিয়ে আপনাকে প্রপার্টি গনগনি সিলেক্ট করে এই রুম 1, 2, 3 মধ্যে যে পছন্দ মতো রুম আপনারা বুক করে নেবেন। তবে বেস্ট রুম কিন্তু অবশ্যই রুম 3। টার্মস অ্যান্ড কন্ডিশনও আপনারা দেখে নিন এবং কন্ট্যাক্ট নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমি ডিটেলসটা দিয়ে দেব। এবার আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। রুম রেন্ট 2000-এর রেসপেক্টে কিন্তু এটা গ্রেট একটা ডিল, তবে রুমে কিন্তু এসি নেই। তবে এই ব্যালকানি থেকে এবং এর ক্যাম্পাসে ওয়াচ টাওয়ার থেকে শুরু করে ক্যাম্পাসে প্রত্যেকটা প্রান্ত থেকে সুন্দর ভিউ আপনাকে আকর্ষিত করবেই। এবার যদি আমি রেস্টুরেন্টের কথা বলি, রেস্টুরেন্টের খাবার ভীষণ ভালো, প্রাইস তো ভীষণই রিজনেবল। তবে যেহেতু স্টাফ সংখ্যা খুব কম, তার জন্য খাবার কিন্তু একটু অ্যাডভান্সে আপনাদের বলে রাখতে হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা আগে লাঞ্চ আর ডিনারটা। তবে স্ন্যাক্সটা কিন্তু আপনারা সবসময় অ্যাভেলেবেল পাবেন। আরেকটা যেটা সবচেয়ে যেটা আমার মেন ড্রব্যাক লেগেছে, রিসর্টের ভেতরে কিন্তু বাইরে ট্যুরিস্ট অ্যালাউড। সেক্ষেত্রে কিছু মানুষের প্রবলেম হতে পারে, তবে আমাদের কিন্তু সেরকম সমস্যা হয়নি। কেননা রুমগুলো যেহেতু ব্যালকানিটা একটু অন্য সাইডে, তাই সেরকম নয়েজও আসেনি এবং পরিবেশ ভীষণই শান্তশিষ্ট ছিল। এবং পুরো ক্যাম্পাস আপনারা দেখুন, প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেন্ড। আর প্রত্যেকটা রুমে কিন্তু ফ্রি ওয়াইফাই এবং ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। আমার মতে কলকাতা থেকে 3-4 ঘন্টা ডিস্টেন্সের মধ্যে গনগনি হলো খুবই সুন্দর একটা উইকেন্ড ডেস্টিনেশন এবং 1-2 দিনের জন্য থাকার উৎকৃষ্ট মানের সুন্দর ঠিকানা হলো এই গনগনির গভর্নমেন্ট রিসর্টটি। ফাইনালি গনগনিকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম বনলতা রিসর্টের উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে আমি সেখানকারই ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো।